আসসালামু আলাইকুম অল ক্লাস এডুকেশন চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম ইয়ার ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা সবাই জানেন যে ভর্তির জন্য আপনাদের অনলাইন থেকে একটি আবেদন ফর্ম উত্তোলন করতে হয়, এরকম একটি আবেদন ফর্ম, এবং যে ফর্মটি আপনার কলেজে জমা দিতে হয় এবং 250 টাকা সহ ভর্তির আবেদন নিশ্চয়নের জন্য। যদি কোনো কারণবশত এই ফর্মটি আপনার হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিভাবে ফর্মটি উত্তোলন করবেন এবং আপনার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে যেটা দিয়ে আপনার ভর্তির আবেদনের বর্তমান অবস্থা এবং আপনি কোন কলেজে চান্স পেয়েছেন কিনা আপনার ভর্তি সংক্রান্ত সকল তথ্য যেখান থেকে আপনি জানতে পারেন এবং আপনার এই আবেদনটি কলেজ কর্তৃপক্ষ রিসিভ করেছে কিনা সকল বিষয়ের তথ্য জানতে হলে অবশ্যই সাইটে লগইন করতে হবে। আর সাইটে লগইন করার জন্য আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার অবশ্যই প্রয়োজন। এই দুইটা ছাড়া আপনি আইডিতে ঢুকতে পারবেন না। তো সেক্ষেত্রে ফার্স্ট আপনার যদি এই ফর্মটি হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনি ফর্ম উত্তোলনের জন্য আপনার রোল নাম্বার এবং এই পিনটি প্রয়োজন হবে। আপনি যদি কোথাও এই রোল নাম্বার এবং পিনটি লিখে রাখেন বা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন বা ছবি তুলে রাখেন, সেক্ষেত্রে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি এবং ইউজার আইডি আছে আপনাদের একটু আমরা দেখিয়ে দেবো। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর যদি আপনারা গুগল থেকে সার্চ করতে চান, সেক্ষেত্রে আপনারা নিউ একটি ট্যাব নেবেন, লিখবেন এনইউ অ্যাডমিশন, এরপর অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি, এরপর আপনারা ডিগ্রিতে চলে যাবেন, এরপর আপনি দেখতে পাচ্ছেন ডিগ্রি অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক। তো এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশন রোলের জায়গায় আপনার যে রোল নাম্বারটি রয়েছে এবং পিনের জায়গায় ওই পিন নাম্বারটি প্রবেশ করিয়ে দেবেন। এরপর এখানে লগ ইন করলেই আপনি আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে চলে যাবেন এবং ওখানে এই ডকুমেন্ট ডাউনলোডের অপশন রয়েছে। তো এখন মূল বিষয় হচ্ছে, যদি আপনি এটার কোনো ছবি বা কোনো ডকুমেন্ট না রাখেন অথবা আপনার রোল এবং পিন যদি আপনি ভুলে যান বা এটা হারিয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে লগ ইন করবেন? টোটাল কথা, আপনার পিন এবং পাসওয়ার্ডটি আপনি যদি ভুলে যান সেক্ষেত্রে আপনি কিভাবে এটা ব্যাগ আনতে পারেন? তো অ্যাপ্লিকেশন রোল ব্যাগে আনার জন্য এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে ফরগেট ইউর এডমিশন রোল এন্ড পিন। তো আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার এসএসসি এর যে রোল নাম্বার ছিল সেটা আপনি বসিয়ে দেবেন এবং এরপরে দেখতে পাচ্ছেন আপনার বোর্ড, কোন বোর্ড থেকে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন। তো আমি ওনার যশোর দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে পাসিং ইয়ার দেওয়ার পরে এরপর হচ্ছে তার জন্ম তারিখ, জন্ম তারিখটা এইভাবে দিতে হবে আপনার। তো জন্ম তারিখটা এখানে আপনি দেখতে পাচ্ছেন কোন ধরনের স্পেস গুলো দিতে হবে, এগুলো দিয়ে এভাবে আপনার জন্ম তারিখটা এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার এখানে কোন গ্রুপে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন, অনার্স, ডিগ্রি বা প্রাইভেট ডিগ্রি। তো আমি এখানে ডিগ্রি পাস, তো ডিগ্রিতে ক্লিক করে দিলাম। পরে সার্চ করবেন, তো সার্চে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন এখানে আপনার নাম চলে আসবে এবং আপনার পিন এবং এডমিশন রোল চলে আসছে। তো এখানে আপনার পিন এবং এডমিশন রোল দেওয়ার পরে এরপর গো টু হোম লগ ইন স্ক্রিন গেলাম। এরপর আমি এখানে, তো এইভাবে আপনারা চাইলে 1 মিনিটের মধ্যে আপনাদের পিন এবং পাসওয়ার্ডটি আপনারা রিসেট করে নিতে পারেন। তো ডিগ্রি ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।